গরুর যে ঘানি মেশিন আছে গরু দিয়ে ঘুরাই। আবার তো অনেকে দেখি যে মানে মানুষ দিয়েও ঘুরাচ্ছে, বয়স্ক লোক দিয়েও ঘুরাচ্ছে। এটা আসলে পাঁচ ঘন্টা যদি চলে, মানে গরু দিয়ে যদি ঘুরাই বা মানুষ দিয়ে ঘুরাই, কতটুকু সরিষা ভাঙানো যাবে? দশ কেজি ভাঙানো গরু দিয়ে ভাঙানো। আর মানুষও যদি ঘুরাই তাই ভাঙানো? তাহলে পাঁচ ঘন্টায় মাত্র দশ কেজি? দশ কেজি। দশ কেজির তো তেল হবে কতটুকু? দশ কেজি তেল হবে আপনার সাড়ে তিন কেজি। সাড়ে তিন কেজি। আর এই মেশিনে আপনার যদি পাঁচ ঘন্টা চলে তাহলে কতটুকু ভাঙানো যাবে? পঞ্চাশ কেজি। পঞ্চাশ কেজি, তাহলে প্রতি ঘন্টায় দশ কেজি ভাঙানো যাবে। কেউ যদি দশ ঘন্টা চালাই, দশ ঘন্টা গাড়ি চালালে আড়াই মাস ভাঙা ভাঙা যাবে। আড়াই মাস? আড়াই। তাহলে মানুষের তুলনায় আপনার যে বা গরুর যে ঘানি সেটার তুলনায় তো এটা আপনার কাজও করতেছে প্রায় ভালো, একদম বেশি কাজ করতেছে, ভাঙাচ্ছে বেশি। মানুষের গরুর তুলনায় তো অনেক ভালো পারফরমেন্স। ভালো ভালো না? ভালো ভালো। দর্শক মণ্ডলী, আর এই মেশিন চালানোর জন্য আপনার কিন্তু থ্রি ফেজের প্রয়োজন হচ্ছে না। থ্রি ফেজের লাইন বা ফোর পোর্টের লাইন নিতে অনেক টাকার প্রয়োজন হয়, সেজন্য একজন নতুন উদ্যোক্তা একটা মিল সেট আপ করতেই সাহস পায় না। তো এই ঘানি মেশিন কিন্তু 220 লাইনে চলবে, এর সাথে রয়েছে মাত্র তিন ঘোড়া মোটর। অর্থাৎ অল্প টাকা ইনভেস্টে আপনি একটি দারুণ বিজনেস শুরু করতে পারেন। এই একই মেশিনের সাহায্যে সরিষার তেল, তিলের তেল, কালো জিরার তেল, এমনকি নারিকেলের তেল, এই তেলের ব্যবসা আপনি শুরু করতে পারেন বাড়িতে বসেই।